স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। ছোট্ট সোনামণিরা আমার বাসায় পড়াশোনা করছো, তবে এখনো ছোট্ট, টিচারদের কাছে মা বাবার কাছে সবসময় ছোট থাকতে হয়, তাই না? তাহলে বেশি বেশি কি পাওয়া যায়, আদর পাওয়া যায়। বেশি বেশি আদর পাওয়ার জন্য বাবা মা টিচারদের কাছে তোমরা সবসময় ছোট্ট বাবুটি। ওকে, ঠিক আছে, তোমরা তো ভালো আছো বাবা, আসলে কতদিন হয় তোমাদের সাথে, আমাদের সাথে বিচ্ছিন্নতা। কবে যে তোমাদের নিয়ে আমরা ক্লাস করবো, কবে যে মজা করে ক্লাস করতে পারবো। অনেক 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 শুভেচ্ছা তোমাদের সবার জন্য, দোয়া রইল অনেক 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 মজা করি করে ক্লাস করবো ইনশাল্লাহ, আল্লাহ কাছে আশাবাদ রাখলাম। আর তোমাদের জন্য সবসময় অনেক দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, ফিয়া মানিকা। ওকে, ঠিক আছে, এখন আমার পড়াই চলে যাই। আমরা তো জানো আমি কি পড়াই, নিশ্চয়ই চিনে গেছে আমি তোমাদের বাবুই পড়াই। এখন তোমাদের এই যে পঞ্চপাধ্যায়ের যে পড়াটা ছিল, পঞ্চপাধ্যায়ের দুইটা প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দেবো, প্রশ্নটা অ্যান্সার করবে কিভাবে সুন্দর করে নিজের মতো করে। তোমাদের এর আগে বলেছিলাম যে আমরা যখন যে অধ্যায় পড়বো সে অধ্যায়টা হচ্ছে তুমি রিডিং করবে মনের মতো করে বুঝে নিবে, আগে মনের মতো করে আগে বুঝে নিবে যে আমরা এই অধ্যায়ে কী কী পাচ্ছি, কী কী পড়ছি, কী কী শিখছি, কী কী শিখছি এই অধ্যায়। শেখার পর তুমি নিজের মতো করে যে কোনো অ্যান্সার হলেই তুমি সুন্দরকে গুছিয়ে লিখতে পারবে। ম্যাডাম যদি তোমাকে ছোট্ট প্রশ্ন দেয় ছোট্ট লিখতে পারবে, ম্যাডাম যদি তোমাকে বড় করে অ্যান্সার করে লিখতে পারবে বড় করে লিখতে পারবে। কেননা তোমার তো বড় জানাই হয়ে গেলো যে এই অধ্যায় আমি কী শিখেছি, তাই না? ওকে, ঠিক আছে, বোর্ডে দেখো তো আমরা কয়টা প্রশ্ন লিখেছি, দুইটা প্রশ্ন লিখেছি। তুমি এ অধ্যায় ছিল হলো মূল্যবোধ আচরণ, আমাদের আচরণ কেমন হবে, মূল্যবোধ সম্পর্কে মানুষ কেমন নৈতিক গুণাবলী সম্পূর্ণ হয়। তোমরা জানো যে আমরা ভালো আচরণ গুণ করাই হলো নৈতিক গুণ, আর এই ভালো আচরণ না থাকলে কি একটা ভালো মানুষ হওয়া যাবে? নিশ্চয়ই তোমরা বলবে না। স্যার ম্যাডামদের একটু সালাম দিতে হবে, এগুলি কি ভালো কাজের উদাহরণ। তোমরা একটা ভালো কাজের উদাহরণ বড়দের দেখলে শ্রদ্ধা করবে, যেটা কেন জোরে জোরে কথা বলবে না, পচা পচা শব্দ তো বলবেই না কখনো। কোনো বড়জন বড় মানুষ দেখলে তাদের সামনে খুব জোরে জোরে কথা বলতে হয় না, তারা বেদম মনে করে, তারা মনে করে ছেলেটা কবে এটা কেমন করে ভালো আচরণ শিখিনি। ভালো আচরণ শিখতে না পারলে ভালো মানুষ হওয়া যাবে? নিশ্চয় না। তোমরা অবশ্যই বইগুলি পড়বে মনোযোগ দিয়ে। আমরা এই অধ্যায়ে যে মূল্যবোধ আচরণ সম্পর্কে শিখেছি, মূল পড়ার থেকে বিষয়বস্তু বুঝেছি, এবং এই সম্বন্ধে আমরা অ্যান্সারও লিখতে পারবো। আমি দুইটা প্রশ্ন লিখেছি বোর্ডে, দেখো তোমরা দুইটা প্রশ্ন কী আছে। বাড়িতে কী কী কাজ করে, বাড়িতে প্রশ্নটা কি, বাড়িতে কী কী ভালো কাজ করা যায় তার একটা উদাহরণ দাও। বাড়িতে তুমি যেখানে বসবাস করো সেখানে, আর যারা বাড়ি ছাড়া অন্য কি অন্য জায়গাতে অনেকে বসবাস করে, তাই না, হোস্টেলে করে বা আত্মীয় স্বজন বাড়িতে বা নিজের বাড়িতে না হোক সেখানে একই কথাই। সেখানে তোমার কেউ যদি হোস্টেলে থাকে সেখানে তার আচরণ কেমন হবে, ওখানেও তো তোমার বিভিন্ন আনুষঙ্গিক লোকজন থাকে, ফ্যামিলির লোকের মতো লোক থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে কী লিখেছি আমি, দেখো তার একটা অ্যান্সার কী লিখেছি, বাড়িতে যা যা ভালো কাজ করা যায় তার উদাহরণ হলো বড়দের শ্রদ্ধা করা যায়, তাদের কথা মতো চলা যায়। বড়দের বাড়িতে নিশ্চয়ই তোমাদের বাড়িতে থাকো, হোস্টেলে থাকো, যেখানে থাকো, তোমাদের অবশ্যই একটা বড়জন থাকে, গুরুজন থাকে, তাদেরকে কী করবো আমরা, তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করবো, তাদেরকে আমরা কী করবো, অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা করবো, তাদের কথা মতো চলবো, তারা যখন যেটা বলে সে কথা শুনবো, ছোটোদের আদর করবো, আদর স্থির করে দেখাশোনা করবো। তোমাদের যে যারা ছোটো আছে তারা তোমাদের স্নেহ পাবে, আগে বলেছিলাম না বড়দের শ্রদ্ধা করবে, ছোটোদের স্নেহ করবে। তাহলে তোমার বাড়িতে তো নিশ্চয় ছোটো ভাই বোন থাকতে পারে, তোমার না হলে প্রতিবেশী থাকতে পারে, বা চাচা তো থাকতে পারে, মামা তো থাকতে পারে, বা নিজের একান্ত নিজের নয় কিন্তু অন্য ভাই বোন, তাকেও তোমাকে আদর স্নেহ করতে হবে। ওকে, ঠিক আছে, তারপরে ছোটোদের কী করবো আমরা, আদর করবো, স্নেহ করবো, দেখাশোনা করবো, প্রতিবেশীদের শ্রদ্ধা করবো। তোমার যে বাসার আশেপাশে যে প্রতিবেশী আছে, যারা মুরব্বী আছে, তাদের প্রতিবেশীদের অবশ্যই শ্রদ্ধা করবো। দেখা হলে শ্রদ্ধা করলে কী করতে হবে, দেখা হলেই রাস্তায় বেরোলে যে কোনো প্রতিবেশীর সাথে দেখা হলে কী করবে, সালাম দিবে সুন্দর করে বিনয়ের সাথে, খুব সুন্দর করে সালাম দিবে প্রতিবেশীদের। তাহলে আমরা কী করবো, প্রতিবেশীদের শ্রদ্ধা করবো। তারপরে বাবা মার কাছে সাহায্য করবো, বাবা মার কাছে আমরা অনেকভাবে সাহায্য করতে পারি, বাবা মা যে বড়ো বড়ো কাজ করে সেইটাই সাহায্য করবো, তা না অনেক ছোটো ছোটো কাজ করে বাবা মা ধরো একটা কাজ করতেছে। তোমাকে একটা সামান্য ছোট্ট একটা কথা বলবো, তুমি একটা কলমকে আগিয়ে দিবে, বাবা মাকে একটা কলমের কলমটা একটু দূরে আছে, বাবা কিন্তু গড়টা বসে দিলে, একটা কলমটা কাছে বসে দিলে, মাকে একটা গ্লাস বসে দিলে, ছোটো ছোটো কাজ দিয়ে তুমি ছোটো বাবু ছোটো ছোটো কাজ দিয়ে বাবা মাকে সাহায্য করা যায়, যে কোনো কাজ দিয়ে করা যায়। তোমরা যেহেতু ছোটো, তোমরা যেহেতু এখন মতো বড়ো হওনি, এই কারণে তোমাকে ছোটো ছোটো কাজ দিয়ে বাবা মাকে সাহায্য করা উচিত।
বলে যে তোমার যা সামর্থ্য আছে, তোমার বয়সে তোমার মতো মানুষের যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়েই তুমি সাহায্য করো। তারপর কি হয় যে তোমার এখন হলো তোমার নিজের একটা বড় জরুরি কথা, সেটা হচ্ছে তোমার নিজের কাজগুলি সময় মতো সুন্দর মতো সবগুলি কাজ করে দেওয়া। যেমন তুমি পড়তে বসবে, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তুমি গোসল করবে, সময় মতো খাবে, এগুলি কাজ কর। তুমি নিজের কাজ সময় মতো নিজের কাজ, নিজের সকল কাজ একটা কাজ না, এইটা তোমার জন্য সবচেয়ে জরুরি কাজ। তুমি পড়া গুছিয়ে রাখবে না, পড়া জমিয়ে রাখবে না, আম্মু বলো এখন খেতে হবে, খামাটা এখনই খাবে, যে না আম্মু বলেছে একটু পরে খাবো তা হবে না, আম্মু বলেছে আমি এখনই খাবো, আম্মু আমাকে এখন এইটা বলেছে এইটা বলবো, আম্মু আমাকে এখন গণিত করতে বলেছে আমি গণিত করবো। আমার কথা মতো নিজে বা যেই তোমাকে যে কথাটা বলে সেটা অনুমতি করে তুমি নিজে সময় মতো নিজে তোমার নিজের যে সকল কাজ আছে, তোমার ব্যক্তিগত কাজ সেই কাজগুলো সময় মতো করে ফেলবে। তোমার নিজের ব্যক্তিগত কাজকে কী হতে পারে, প্রথমত তোমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নাস্তা ঠিক সময় নাস্তা করতে হবে, ঠিক সময় তোমাকে পড়তে বসতে হবে, তোমার যাবতীয় কাজ সময় মতো করতে হবে। তাহলে তো তোমার হয়ে গেল। ওকে ঠিক আছে, তাহলে তোমাকে আমি এই বিষয়ে তোমাকে এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন তো বুঝিয়ে দিব। এই প্রশ্নটা তুমি নিজে নিজে বুদ্ধি করে নিজে নিজে মাথা খাটিয়ে নিজে নিজে চিন্তা করে এই প্রশ্ন তুমি একা অ্যান্সার করবে, সুন্দর করে এক্সামগুলো করবে এবং এই এক্সামটা আমি তোমাকে দেখে দেবো। রাস্তায় কিছু টাকা পেলে তুমি তোমার নৈতিক যখন গুণাবলী তোমার অনেক ওজন হয়ে গেছে, তুমি যদি রাস্তায় কিছু টাকা পাও, রাস্তায় যদি কিছু টাকা খুঁজে পাও, রাস্তায় কিছু টাকা যদি পেলে হঠাৎ করে আসে তাহলে তুমি কী করবে, রাস্তায় কিছু টাকা পেলে তুমি কী করবে, এই প্রশ্নটা শুনতেও কি তোমার বয়ে আসে বা নাই থাকবে নিজের বুদ্ধি মতো করে নিজে এটাই হবে, এটা হবে তোমার নিজের বুদ্ধি থেকে বের করে সুন্দর করে বুঝিয়ে দুই লাইন বা তিন লাইনে লিখে ফেলবে। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, পড়াশোনার সাথে থাকবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস।